আপনাদের 1905 সালের পর অ্যাক্টিভ থাকা দুইটা গুপ্ত সংঘের গল্প বলবো আজকে, যার মধ্যে একটার অবস্থান তৎকালীন ব্রিটিশ শাসিত কলকাতায় আর অন্যটা ঢাকায়। হ্যাঁ, লজিক্যালি ঢাকাও ব্রিটিশ শাসিতই ছিল। একটাকে বলা হচ্ছে মানিকতলার বাড়িঘোষদের গোপন ডেরা, আর অন্যটা ত্রৈলোক্য মহারাজের গুপ্ত সমিতি। দুই বাংলায় থাকা এই দুই গুপ্ত সংঘের উদ্দেশ্য ছিল একটাই, বাছাই করে করে সে সময় যুবকদের একত্রিত করা আর অস্ত্র জোগাড় করার চেষ্টা। কারণটা কি? প্ল্যান ছিল একটা সশস্ত্র অভ্যুত্থানের ব্যবস্থা করা। বুঝতেই পারছেন, এই সশস্ত্র অভ্যুত্থান ব্রিটিশদের বিরুদ্ধে। আর এই সময়ে অনেক বিপ্লবী গ্রেফতার হন, অনেককে ফাঁসিতে ঝুলতে হয়, আর অনেকের আবার আশ্রয় হয় আন্দামান দ্বীপে। এরই মধ্যে বাঘা যতীন আর তার সাথীদের মতো অজস্র শহীদদের রক্তের ওপর ভর করে এগিয়ে আসতে থাকে ব্রিটিশদের হটানোর কাঙ্ক্ষিত সময়। তো সেই সময়ের বাংলার দুইটা মেজর শহরের কথা বললাম, আর এই দুইটার পরই যেই শহরটার নাম আসবে সেটা হচ্ছে চট্টগ্রাম। এখানে কি হচ্ছিল? এইসব বিদ্রোহের পটভূমিতেই সে সময় চট্টগ্রামের যুবকেরা এক ক্ষীণকায় স্পষ্টভাষী ব্যক্তির নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আর সেই লোকটাই ছিলেন মাস্টার দা সূর্য সেন। ব্রিটিশ কলোনিয়াল পাওয়ার তাকে এতটাই ভয় পেত যে তার মৃতদেহ ওরা এই বাংলার মাটিতে পড়তেও দেয়নি, সমুদ্রে ফেলে দিয়ে এসেছিল। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যে কয়জন বিপ্লবীর নাম আসে তাদের মধ্যে মাস্টারদা সূর্য সেনের নাম একেবারে উপরের দিকেই থাকে। অজস্র বই, সিনেমা আর ডকুমেন্টারিও হয়েছে তাকে নিয়ে। আর এই প্রবাদ পুরুষের শুরু করে দেওয়া আন্দোলন নিয়েই আজকের ভিডিও। 1905 সালে বঙ্গভঙ্গের পর স্বদেশী আন্দোলনের প্রভাবে বঙ্গভঙ্গ রদ হলেও চরমপন্থী কার্যকলাপ পুরো ভারতবর্ষেই বেশ বৃদ্ধি পায়। 1907 সালে আলিপুর বোমা হামলায় চট্টগ্রামের কয়েকজন যুবকের সম্পৃক্ততা এই এলাকার যুবকদের মধ্যে বিপ্লবী মনোভাব ছড়াতে সাহায্য করে। আর 1908 সালে যামিনী সেন, মনীন্দ্র সেন আর অম্বিকা চক্রবর্তী সহ বেশ কয়েকজনের নেতৃত্বে চট্টগ্রামে গোপন বিপ্লবী সমিতি প্রতিষ্ঠিত হয়। আর বিপিন চন্দ্রপাল 1906 সালে চট্টগ্রামে বিপ্লবীদের নিয়ে অনুশীলন দল প্রতিষ্ঠা করেন, যেটা পরবর্তী অজস্র বিপ্লবীর প্রশিক্ষণের জায়গা হয়ে ওঠে। এর মধ্যে আপনারা জানেন 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, আর সে সময় ব্রিটিশ সরকার ভারতের জাতীয় কংগ্রেস এবং ভারতবাসীর সাহায্য কামনা করে। কংগ্রেসও ভারতের স্বাধীনতা পাওয়ার আশায় ইতিবাচক সাড়া দেয়, কিন্তু এই বিপ্লবীরা কংগ্রেসের এই নীতি সমর্থন করলেন না। তারা মনে করলেন ইংরেজদের শত্রুদের সাহায্য করলে তারা ভারতে ইংরেজ শাসন অবসানে সাহায্য করবে। আর এইভাবেই কিছু বিপ্লবী গোপনে জার্মানি গিয়ে জার্মানদের সাথে সামরিক সহযোগিতা চুক্তি করে আসে, আর বার্লিনে গঠিত হয় ভারত জার্মান সমিতি। কিন্তু আপনারা জানেন এই প্ল্যান আসলে কার্যকর হয়নি তখন। এরপর কিছুটা সময় বিচ্ছিন্নভাবে বেশ কিছু দল চট্টগ্রামে কাজ করলেও প্রকৃত নেতৃত্বের অভাব দেখা যাচ্ছিল। এরপরই 1918 সালে 11 জন তরুণ মিলে চট্টগ্রামে একটা গোপন বিপ্লবী দল গঠন করে, যাদের মধ্যে সূর্য সেন, অনুরূপ সেন, অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিং, নন্দলাল সিং এর মতো বিপ্লবীরা ছিলেন। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, সেই সময় চট্টগ্রাম কেন এরকম বিপ্লবীদের জন্য একটা কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছিল? এটার পেছনে বেশ কয়েকটা কারণ আছে। 19 শতাব্দীর শেষের দিকে চট্টগ্রামে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ও সচেতন মানুষের সংখ্যা বাড়তে থাকে। তারাই 1904 সালে চট্টগ্রামে একটি পাবলিক লাইব্রেরি তৈরি করে, আর এই লাইব্রেরিতে সরাসরি কলকাতা থেকে ছাপানো দেশাত্মবোধক বই দিয়ে ঠাসা ছিল। এই কারণে চট্টগ্রামের স্কুল কলেজের ছেলেমেয়েদের সহজে এই বিপ্লবী বইগুলো পড়ে নিজেদের অজান্তেই বিপ্লবী সত্তা জাগ্রত হয়ে উঠেছিল। আর দ্বিতীয়ত, চট্টগ্রাম একটা পাহাড়ি এলাকা হওয়ায় বিপ্লবী কার্যক্রম চালানো তাদের জন্য সহজ ছিল। আরেকটি কারণ ছিল, একদিক সমুদ্র আর অন্যদিকে পাহাড়ি ঘেরা একটা চ্যালেঞ্জিং আবহাওয়ায় বেড়ে ওঠার কারণে মনে করা হয় ভূপ্রকৃতিগতভাবেই চট্টগ্রামের ছেলেমেয়েরা একটু বেশি সাহসী ছিল অন্য এলাকার তুলনায়। তো এই সময় পুরো ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন চলছিল, আর 1921 সালে চিত্তরঞ্জন দাস অসহযোগ আন্দোলনের সমর্থনে চট্টগ্রাম আসেন, আর সেখানে তার সামনে সূর্য সেন ও তার সহকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করেন এবং অহিংস অসহযোগ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য ঘোষণা দেন। কিন্তু এর ঠিক এক বছর পর 1922 সালের এপ্রিল মাসে প্রাদেশিক সম্মেলনে সূর্য সেন বুঝতে পারেন বিপিন চন্দ্রপালের প্রতিষ্ঠিত অনুশীলন দলের মধ্যে পলিটিক্স ঢুকে পড়েছে, আর এই কারণে সূর্য সেন, অম্বিকা চক্রবর্তী ও অনন্ত সিং এর সাথে সম্পূর্ণ আলাদা একটি বিপ্লবী দল গড়ে তোলেন। বিভিন্ন বইয়ে এই দলের নাম বিভিন্ন রকম দেয়া থাকলেও কালীপদ চক্রবর্তীর নামে এর নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিক আর্মি, আর পুলিশরা এর নাম দেয় নিউ ভায়োলেন্স পার্টি। আর অন্যদিকে ডক্টর অমলেশ ত্রিপাঠীর বিবরণ অনুযায়ী এই দলটার নাম ছিল রেড বেঙ্গল পার্টি। আর এখানে এই নামটার সাথে রেড শব্দটা থাকার কারণে অনেকেই মনে করেন সূর্য সেন হয়তো বা কমিউনিস্ট চিন্তাধারার একজন মানুষ ছিলেন। এটা হওয়া আসলে এতটা অস্বাভাবিক কিছুও না। 1917 সালে রুশ বিপ্লব হয় এবং পরবর্তী দশকে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া কমিউনিস্ট মতধারা বাংলার এক বিপ্লবী নেতাকে কলোনিয়াল পাওয়ারের বিরুদ্ধে প্রভাবিত করবে, এটা একটা স্বাভাবিক ঘটনাই হতে পারে। আর পরবর্তীতে তার দলের বিভিন্ন সদস্যের কমিউনিস্ট পার্টিতে যোগদান করা
করাটা এই সম্ভাবনাকে আরো শক্তিশালী করে তোলে। বঙ্গভঙ্গের ভিডিওতে বলেছিলাম এই সময় শপথ অনুষ্ঠানে কালী পুজো করার ব্যাপারটা। বিপ্লবী অনন্ত সিং এর বইয়ে এইটা নিয়ে ডিটেলস আছে। সূর্য সেনের দলও এই রীতিগুলো পালন করত এবং এই পুজোতে রক্ত দিয়ে ডালি সাজানো বা বুকের ওপর ওম চিহ্ন আঁকা এসব বেশ কিছু রিচুয়ালও ছিল। আর এই কারণে অনেকেই সূর্য সেনকে একেবারে গোড়া ধার্মিক একজন মানুষ মনে করেন, কিন্তু এই ধারণাটা পুরোপুরি ভুল। সূর্য সেন আর তার বিপ্লবীদের মধ্যে ধর্ম তেমন কোনো ইস্যুই ছিল না, তাদের একটাই ধর্ম ছিল যেটাকে তারা বলতো দেশভক্তি। কিন্তু সাধারণ মানুষদের কাছে নিজেকে আরো বেশি অ্যাকসেপ্টেবল করার জন্য তিনি এমন বেশ কিছু রিচুয়াল রেখেছিলেন বলে অনেকেই মনে করেন। এমনকি সূর্য সেন নিরাপত্তা এবং জনমানুষের কাছে সাধারণ হিসেবে নিজেকে দেখানোর জন্য বেশিরভাগ বিপ্লবী সভা বিভিন্ন কালী মন্দিরে করে থাকতেন। 1924 সালের অক্টোবর মাস থেকে ইংরেজ সরকার সারা বাংলায় ব্যাপকভাবে ধরপাকড় শুরু করে। ইনিশিয়ালি এই ধরপাকড় থেকে বেঁচে গেলেও 1926 সালের 8 অক্টোবর কলকাতায় মাস্টারদার সূর্য সেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল রেলওয়ে ডাকাতি করার। কোনো প্রমাণ না পাওয়ায় পরবর্তীতে তাকে বেকসুরভাবে খালাস করে দেওয়া হয়, কিন্তু এইটার গল্প একটু পরেই বলছি। 1928 সালে তার মুক্তির পর বিপ্লবীদের অ্যাক্টিভিটি প্রচুর বেড়ে যায়। এইবার তারা বেশ সিস্টেম্যাটিক ওয়েতে আগাতে থাকে। তাদের প্রথম লক্ষ্য হয় জেলা কংগ্রেসের নেতৃত্ব দখল করা। একই সাথে তরুণদের যুদ্ধের প্রস্তুতি দেওয়ার লক্ষ্য মাথায় নিয়ে শহরের বিভিন্ন জায়গায় অজস্র ক্লাব গড়ে উঠতে থাকে। অন্যদিকে 1929 সালের 13 সেপ্টেম্বর বিপ্লবী যতীন দাস 63 দিনের অনশন ধর্মঘটের পর লাহোরে মৃত্যুবরণ করেন। আর তার মৃত্যু পুরো ভারতবর্ষে বিদ্রোহের একটা আগুন জ্বালিয়ে দেয়। চট্টগ্রামের ছাত্র ও যুবকেরা স্লোগান দিতে দিতে রাস্তায় নেমে পড়ে। বিপ্লবীরা শপথ নেয় যতীন দাসের অসমাপ্ত কাজ আমরা সফল করব। আর ঠিক এই সময়ে জেলা কংগ্রেসের নেতৃত্ব চলে আসে মাস্টারদা সূর্য সেনের হাতে। তিনি এবং আরো কয়েকজন বিপ্লবী সেই বছর কংগ্রেসের লাহোর অধিবেশন অংশগ্রহণ করেন, যেটা চট্টগ্রামের বিপ্লবীদের মধ্যে আরো সাহস নিয়ে আসে। কিন্তু বিপ্লবের জন্য কিন্তু অর্থ দরকার, আর ইংরেজ সরকারের ভয়ে কেউই কিন্তু সরাসরি বিপ্লবীদের সাহায্য করার সাহস পাচ্ছিল না। স্বদেশী আন্দোলনের সময় অনুশীলন এবং যুগান্তর নামে দুই দলের নেতারা ডাকাতি করে অর্থ সংগ্রহ করার নির্দেশ দিয়েছিল। আর চট্টগ্রামের বিপ্লবীরা এই ডাকাতি করার জন্য তিনটা জায়গা সিলেক্ট করেছিল। প্রথমটা হচ্ছে সরকার, দ্বিতীয়টা জমিদার, আর তৃতীয় মহাজন। 1923 সালের আগস্ট মাসে চট্টগ্রামের আনোয়ারা থানায় এক হিন্দু মহাজনের বাড়িতে ডাকাতি করা হয়। একই বছর ডিসেম্বর মাসে রেলওয়ে ক্যাশও লুট করা হয়। রেল বিভাগের প্রায় 17,000 টাকা কলকাতায় অস্ত্রশস্ত্র কেনার জন্য পাঠানো হয়। আর এই ডাকাতি মামলাতেই সূর্য সেনকে গ্রেফতার করা হয়েছিল 1926 সালে। কিন্তু একটু আগেই যেটা বললাম, এটার সাথে সম্পৃক্ততায় তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তো 1928 সালে সিদ্ধান্ত নেওয়া হয় যে আর ডাকাতি করা যাবে না, যে যেভাবে পারবে পরিবারের কাছ থেকে অর্থ জোগাড় করতে হবে, আর যদি স্বেচ্ছায় না দেয় তাহলে চুরি করে আনতে হবে। আর এই সিদ্ধান্তের পেছনে বিপ্লবী প্রীতিলতা এবং কল্পনা দত্তের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এটা শুনতে একটু খারাপ লাগলেও এটা কিন্তু সেই সময় এই অঞ্চলের জন্য একটা ডেসপারেট টাইম ছিল, আর ডেসপারেট টাইমে ডেসপারেট মেজার্স নেওয়া একটা বিপ্লবীরই কাজ। তো অর্থ আর অস্ত্রের ব্যবস্থার সাথে সাথে চলতে থাকে প্রশিক্ষণের কাজ, আর আস্তে আস্তেই চলে আসে সেই মহেন্দ্রক্ষণ। 1930 সালের 18 এপ্রিল রাতে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি চট্টগ্রাম শাখার সর্বাধিনায়ক মাস্টারদার সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের আকাশে ব্রিটিশ ইউনিয়ন জ্যাকের পরিবর্তে মাথা তুলে দাঁড়ায় সেই সময়ের ভারতের পতাকা। অনন্ত সিং এবং গণেশ ঘোষকে দায়িত্ব দেওয়া হয় পুলিশ অস্ত্রাগার দখলের জন্য। সকলেই খাকি পোশাক, আর অনন্ত সিং এবং গণেশ ঘোষ মিলিটারি হাই অফিসিয়ালদের পোশাক পরেন। আর তারা পুলিশ ফেরির গেটে পৌঁছালে সিপাহীরা মনে করে উচ্চপদস্থ কেউ হয়তো এসেছে, তার রাইফেল সরিয়ে রেখে স্যালুট দেয়। আর ওই সময় বিপ্লবীরা তাদের উপর আক্রমণ করে। মুহূর্তেই ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক স্লোগানে পুরো এলাকা কেঁপে ওঠে। স্লোগান আর গোলাগুলির শব্দে ব্যারাকে থাকা সিপাহীদের বুঝতে বাকি থাকে না যে কি হচ্ছে। প্রায় 500 কাছাকাছি পুলিশ কোনো বাধা না দিয়েই ব্যারাক ছেড়ে পালিয়ে যায়। আর মাস্টারদা সহ আরো 30 জন বিপ্লবী জাস্ট এতটা সহজেই পুলিশ অস্ত্রাগার দখল নিয়ে ফেলে। একই সময়ে লোকনাথ বল, নির্মল সেন, আফসার উদ্দিন, রজত সেন চৌধুরী ও জীবন ঘোষালকে নিয়ে অক্সিলারি ফোর্স অস্ত্রাগার দখলের উদ্দেশ্যে রওনা দেন। এবং এখানেও প্রহরীরা তাদের দেখে উচ্চপদস্থ কর্মকর্তা ভেবে অস্ত্র নামিয়ে ফেলে। কিন্তু এই অস্ত্রাগারে খুব বেশি অস্ত্র পাওয়া না গেলেও এখানে খুব বড় সড় সংঘর্ষ হয়। এরপরে মেজর ফ্যারেল সহ আরো প্রায় 6 জন মারা যায় অক্সিলারি ফোর্স অস্ত্রাগার আক্রমণে। অন্যদিকে অম্বিকা চক্রবর্তীর নেতৃত্বে একদল বিপ্লবী টেলিফোন ভবন আক্রমণ করে সমগ্র টেলিফোন যন্ত্র হাতুড়ি দিয়ে আঘাত করে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলে, এবং পাশের টেলিগ্রাফ রুমেও সমস্ত যন্ত্রপাতি নষ্ট করে দেওয়া হয়। প্রায় প্রতিটা জায়গায় সফলভাবে অভিযান চালানোর পর মাস্টারদা সূর্য সেন সব বিদ্রোহী সৈনিকদের লক্ষ্য করে বলেন যে চট্টগ্রামে ভারতের প্রজাতন্ত্রী বাহিনীর চট্টগ্রাম শাখার উদ্যোগে ব্রিটিশদের সাম্রাজ্যবাদের প্রভুত্ব ও আধিপত্য অবসান করা হয়েছে। আরো ঘোষণা করা হয় মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে একটি স্বাধীন সামরিক বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আর মাস্টারদা বিপ্লবী সরকারের প্রধান এবং প্রথম রাষ্ট্রপতি ঘোষিত হলেন। কিন্তু অন্যদিকে অস্ত্রাগার লুটের পর পেট্রোল ছিটিয়ে আগুন লাগানোর সময় বিপ্লবী হিমাংশু মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়। তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য অনন্ত
অনন্ত সিং আর গণেশ ঘোষ একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, আর এটা বিপ্লবীদের মধ্যে ব্যাপক কনফিউশন ক্রিয়েট করে, কেননা এই মিশন ওরাই লিড করছিল। আর এর মধ্যে অম্বিকা চক্রবর্তী নির্দেশ দেন যে তাদের এখানে থাকা যাবে না, মার্চ করতে হবে। কিন্তু বিপ্লবীদের হিসাবে তারা দুইটা অস্ত্রকার দখল নিয়ে নিয়েছে, সব পুলিশ ব্যারাক ছেড়ে পালিয়েছে, এখন কেন শহরের বাইরে মার্চ করবে তারা? কিন্তু তারা না বুঝলেও মাস্টারদা বুঝতে পেরেছিলেন সামনে কি আসছে, তাই আগে থেকেই স্ট্র্যাটেজিক্যালি বেটার পজিশনে পৌঁছানোই ছিল তাদের লক্ষ্য। 18-22 এপ্রিল তার এবং অম্বিকা চক্রবর্তীর নেতৃত্বে বিপ্লবীরা পাহাড়ের দীর্ঘ পথ মার্চ করতে যায়। পরবর্তীতে সূর্যসেন শহরে ফিরে আসার চিন্তা করলেও তার স্পাইরা জানায় শহরের অবস্থা খুব একটা ভালো না, গোর্খা জাট আর শিখ রেজিমেন্ট নামিয়ে দেওয়া হয়েছে তখন চট্টগ্রামে। তারা বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে আর কারফিউ জারি আছে। এর মধ্যেই পুলিশ জালালাবাদ পাহাড়ের কাছে চলে এসেছে। অন্যান্য বিপ্লবীদের সাথে পরামর্শ করে সূর্যসেন সিদ্ধান্ত নেন যুদ্ধে নামার। 3 দিন অনাহারে থাকা বিপ্লবীরা কেবলমাত্র মনের জোরেই টিকে ছিল তখন। লেখক কালীপদ চক্রবর্তীর বিবরণ অনুসারে মাস্টারদা প্রথম থেকেই লোকনাথ বলকে যুদ্ধের পরিচালক হিসেবে ঠিক করে রেখেছিলেন। তার নেতৃত্বে সেনাবাহিনীর বোঝে ওঠার আগেই ফায়ার করা শুরু করে বিপ্লবীরা। সঙ্গে সঙ্গে গুলিবদ্ধ হয় ব্রিটিশ সেনা। তারা আড়ালে কিছুক্ষণের জন্য লুকিয়ে থেকে আবারও গুছিয়ে দেয় নিজেদের। ব্রিটিশ সেনারা এরপর মেশিন গান ব্যবহার করে বৃষ্টির ধারার মতো গোলাবর্ষণ শুরু করতে থাকে বিপ্লবীদের ওপর। মেশিন গানের গুলির প্রথম শিকার হয় টেগরা। এরপর বিপ্লবী বিধু, ত্রিপুরা, নরেশ, মতি, জিতেন, প্রভাস, মধু, পুলিন, শশাঙ্ক একে একে নিহত হয়। মাস্টারদা তখনও যুদ্ধ চালিয়েই যাচ্ছিল। বিরামহীনভাবেই সন্ধ্যা 7টা পর্যন্ত যুদ্ধ চলতে থাকে এবং হঠাৎ শত্রুপক্ষের বিউগল বেজে উঠলে তাদের গোলাবর্ষণ বন্ধ হয়ে যায়। ব্রিটিশরা তখন বুঝতে পারে এখন আর যুদ্ধ চালানো, গুলির অপচয়। মৃত সহকর্মীদের সূর্যসেন গার্ড অফ অনার দেয় এবং জালালাবাদকে বিদায় জানিয়ে সবাইকে নিয়ে মাস্টারদা গভীর রাতে লোকালয়ে চলে আসে। এই জালালাবাদ যুদ্ধের পরেও কিন্তু বিপ্লবীদের সাথে ফেনী, কালারপোল, চন্দননগর, বর্মাগ্রাম ও ধলঘাটে যুদ্ধ হয়েছিল। তবে 1932 সালের 23 ডিসেম্বর পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণের ঘটনাটা বেশ গুরুত্বপূর্ণ। এইটাই কিন্তু সেই ক্লাব যেটা দরজায় লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ান্স আর নট অ্যালাউড। আর এই আক্রমণের নেতৃত্ব দিয়েছিল বিপ্লবী প্রীতিলতা, আর তার শহীদ হবার কাহিনী আপনারা সবাই জানেনই। কিন্তু 1933 সালের 16 ফেব্রুয়ারি মাস্টারদা সূর্যসেন পুলিশের কাছে গ্রেফতার হন। মজার ব্যাপার হচ্ছে মাস্টারদাকে যেই পুলিশ ধরেছিল সে বুঝতেও পারেনি এই লোকই যে সূর্যসেন। আর গ্রেফতারের পরেই শুরু হয় সূর্যসেনের বিচার। মাস্টারদাকে বিচার করার জন্য আদালতে নেওয়ার সাহস পায়নি ব্রিটিশরা। চট্টগ্রাম জেলের পাশেই গোয়েন্দা অফিসের একটি কক্ষে বিচার কক্ষ বলে ঘোষণা করে তারা, আর সেখানেই সূর্যসেনের বিচারের নামে প্রহসন করা হয়। মামলায় 3 জন আসামি হিসেবে সূর্যসেন, তারকেশ্বর ও কল্পনা দত্তের বিচার করা হয়। সূর্যসেনের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ সাক্ষী ব্রিটিশরা উপস্থিত করতে পারেনি। কিন্তু মাস্টারদার পক্ষে আইনজীবী বারবার প্রমাণের কথা উল্লেখ করলেও তাকে এবং তারকেশ্বরকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় এবং কল্পনা দত্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর 1934 সালের 12 জানুয়ারি চট্টগ্রাম জেলে সূর্যসেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদরকে হত্যা করে ইংরেজ সরকার। বিপ্লবীরা জেল আক্রমণ করে মাস্টারদাকে ছুটিয়ে নিয়ে যাবে এই ভয়ে ফাঁসির তারিখ সম্পর্কে বাইরের কাউকেই জানানো হয়নি। এ কারণে ফাঁসির 2 দিন পর মাস্টারদার ছোট ভাই জানতে পারেন যে তার ভাই বিপ্লবী নেতা সূর্যসেনের ফাঁসি হয়ে গিয়েছে। আর মারা যাওয়ার আগে সূর্যসেন তার কমরেডদের উদ্দেশ্যে একটি চিঠি লিখে যান, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। নেভার ফরগেট দ্য 18th April 1930, The day of Easter Rebellion. Keep ever fresh in your memory the fights of Jalalabad, Chandannagar and Dholghat. Write in red letters, in core of your hearts, the name of all patriots who have sacrificed their lives at the altar of India's freedom. Long live revolution. Vande Mataram.